বাংলা সাহিত্য নিয়ে আজকের পনেরোটি প্রশ্ন তো চলুন শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এক পাখি সব করেরব রাত পোহালেই রচিও তাকে রামনারায়ণ তর্করত্ন বিহারীলাল চক্রবর্তী কৃষ্ণচন্দ্র মজুমদার মদনমোহন তর্কলঙ্কার উত্তর মদনমোহন তর্কলঙ্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ বিজ্ঞানী এর সাথে দর্শন মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন কোন বিজ্ঞানী সেটা নিউটন আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্ক না উত্তর হবে আইনস্টাইন এসব বিজ্ঞানের রাজ্যে লেখককে আবদুল্লাহ আল মতি পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওলের কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে উত্তর হিন্দি নির্মের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত ফেরারি ডায়েরি মুক্তিযোদ্ধা বিদ্যিক উপন্যাস কোনটি নিষিদ্ধ লোয়ান কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় পথের পাঁচালী একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদন করেন কে হাসান হাফিজুর রহমান নিচের কোনটি কায়কবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অশ্রুমালা বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে উপন্যাসটির প্রকাশকাল উনিশশো সাল ময়মসিং গীতিকায় মহুয়া পালা রসীয়তা দিস যুগ সন্ধিক্ষণ বা যুগ কবি কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা কবি যসিমউদ্দিন জীবনীকাল কোনটি উনিশশো তিন থেকে উনিশশো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ